নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করবো যে তোমরা যেটা নতুন ডিএলএড সেশনে ভর্তি হতে চাইছো অর্থাৎ চব্বিশ ছাব্বিশ সেশানে তো এই ডিএলএডে ভর্তি পরে কত টাকা খরচা হয় সরকারিতে কত টাকা খরচা হয় এবং বেসরকারিতে কত টাকা খরচা হয় তার একটা ওভারঅল আইডিয়া নেব এবং তোমাদের ডিএলএডের সম্পূর্ণ সিলেবাসটা তোমরা সকলে জানো তোমরা ডিএলএড কিন্তু বছরের কোর্স হয়ে থাকে এই নিয়ে বিস্তারিত ভিডিও কিন্তু আমি করেছি তো সেই প্লেলিস্টের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান বক্সে দিয়ে নেবো সেখান থেকে দেখে নিতে পারো তো সেই সিলেবাসটাকে আমরা আলোচনা করবো সম্পূর্ণ বিস্তারিত যে ফার্স্ট ইয়ারে কী কী সিলেবাস রয়েছে কটা বই পড়তে হয় ফার্স্ট ইয়ারে এবং কোন কোন বই পরীক্ষা অন্য কলেজে দিতে হয় অ্যাসাইনমেন্ট প্র্যাকটিস টিচিং সমস্ত বিষয় ফার্স্ট ইয়ারে কী কী রয়েছে সেটা আলোচনা করবো সেকেন্ড ইয়ারেও সেম তোমাদের প্র্যাকটিস এ কোন কোন খাতা করতে হয় বা তোমাদের কী কী বই আছে কোন কোন বিষয়ে পরীক্ষা অন্যান্য কলেজে গিয়ে দিতে হয় সেই নিয়ে বিস্তারিত আজকে ভিডিওতে আলোচনা হবে এবং তোমাদের যে ওভারঅল সিলেবাসটা সেটা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এবং তোমাদের জন্য একটা সুবিধা হবে এটা আমার মনে হলো যে চব্বিশ ছাব্বিশ এসেন একটা প্লে করে দেবো সেই প্লে সমস্ত প্রকার আপডেট দেওয়া থাকবে তো তোমরা সেই প্লে লিস্টের লিঙ্ক বক্সে পেয়ে যাবে তো চলো প্রথমে আমরা দেখে নিই যে ফার্স্ট ইয়ারে তোমাদের কটি সাবজেক্ট থাকে বা তোমাদের সিলেবাসটা আসলে কি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের টোটাল মার্ক কিন্তু সাতশো নাম্বার এই সাতশো নাম্বারের মধ্যে এক্সটার্নাল কিন্তু পাঁচ চারশো পঞ্চাশ নাম্বার তো এই এক্সটার্নাল মানে হচ্ছে আমরা বলতে পারি যে অন্যান্য কলেজ থেকে তোমাদের স্যাররা আসবে তোমাদের পরীক্ষা নিতে তো এই সমস্ত বিষয়গুলিকে এক্সটার্নাল মূলত বলা হয় আর আড়াইশো মার্কস হচ্ছে ইন্টারনাল অর্থাৎ তোমাদের কলেজের মধ্যে যে সমস্ত পরীক্ষাগুলো হবে সেটা তোমাদের লিখিত পরীক্ষা এই সমস্ত জিনিস সেগুলোকে ইন্টারনাল বলা হয় তো এরপরে আছে যে টোটাল আওয়ার্স কত ঘন্টা নেবে তো এইগুলি মূলত বিষয় না মানে এগুলোর মধ্যে শেষ করতে বলা হয়ে থাকে তো এটা ব্যাপার না সেটা ঘণ্টাটা বেশি হয়ে যায় অনেক সময় সেটা ব্যাপার না কিন্তু মার্কস কিন্তু এইভাবে ডিভাইড করা থাকে যেটা বললাম যে চারশো পঞ্চাশ এক্সটার্নাল দুশো পঞ্চাশ ইন্টার্নাল এবার আমরা দেখে নিই তোমাদের কি কি সাবজেক্ট থাকে তো আমাদের এই সিলেবাসটাকে মূলত দুটি ভাগে ভাগ করা থাকে একটা হচ্ছে কোর এরিয়া একটা প্র্যাকটিকাম অর্থাৎ কোরিয়া কোর এরিয়া বলতে যেখানে সাবজেক্টিভ জিনিসপত্রগুলো থাকে বইগুলো পড়তে হয় প্র্যাকটিকাম বলতে যেটা প্র্যাকটিস টিচিং মানে প্র্যাকটিস করতে হয় সেই সমস্ত বিষয়গুলি তো কোর এরিয়ার মধ্যে প্রথম যে সাবজেক্ট থাকে তার নাম হচ্ছে চাইল্ড স্টাডিজ যার কোড আছে সিসি জিরো ওয়ান তো তো এটার পরীক্ষা হয় কিন্তু একশো নম্বরে একশো নম্বরের মধ্যে তিরিশ নম্বর হয় তোমাদের অ্যাসাইনমেন্ট কলেজ থেকে যেমন আমরা উচ্চ মাধ্যমিক প্রোজেক্ট করে এসেছি ওইরকম অ্যাসাইনমেন্ট থাকে আর সত্তর নম্বরে পরীক্ষা অন্য কলেজে গিয়ে দিতে হয় তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ওয়ান যাদের বাংলা ল্যাঙ্গুয়েজ তারা বাংলা যাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ তাদের ইংলিশ তো এই কোর্স কোড হচ্ছে মানে এই বইটা এই বইটার নাম আরেকটা দেওয়া যেতে পারে কোড হিসাবে যে সিপিএস ওয়ান এটার মার্কসও একশো ও একই সিস্টেম যে সত্তর নম্বরের লিখিত পরীক্ষা তিরিশ নম্বরের অ্যাসাইনমেন্ট সিপিএস টু মানে যার ইংলিশ হতে পারে বা বাংলা মিডিয়াম অনুযায়ী আলাদা আলাদা হবে তো একশো নম্বর সত্তর নম্বরে ইন সত্তর নম্বরের এক্সাম রিটার্ন এক্সাম তিরিশ নম্বরের অ্যাসাইনমেন্ট সিপিএস থ্রি ম্যাথামেটিক্স সত্তর নম্বরে রিটার্ন এক্সাম এবং তিরিশ নম্বরের অ্যাসাইনমেন্ট সিপিএস ফোর সেম একই জিনিস এনভায়রনমেন্টাল সায়েন্স মার্কস ডিভাইড একই রকম একশো নম্বরের প্র্যাকটিক্যাম প্র্যাকটিকামের মধ্যে তোমাদের দুটো ভাগ থাকবে একটা হচ্ছে পি ওয়ান একটা হচ্ছে পি টু পি ওয়ানটা হচ্ছে প্রি ইন্টার্নশিপ প্রসেস বেসড টিচিং লার্নিং স্কিল এনহ্যান্সমেন্ট অর্থাৎ যে মাইক্রো টিচিং হবে এখন তোমরা বুঝবে না মাইক্রো টিচিং মাইক্রো টিচিং যখন ক্লাস শুরু হবে ঠিক বোঝা যাবে অত চাপনি লাভ নেই তো তখন প্রি ইন্টার্নশিপ হবে মানে ছাত্রদিকেদেরকে কীভাবে পড়াবে সেই নিয়ে তোমাদের পাঁচ মিনিট ছ মিনিট করে একটা ক্লাস হবে মানে যে সমস্ত শিক্ষার্থীরা ভর্তি হবে মানে তোমরা যারা ভর্তি হবো হবে তোমরা পড়াবে কোনো বিষয়কে সংক্ষেপে দু মিনিটে তিন মিনিটে কীভাবে সংক্ষিপ্ত স্যার পড়াবে সেইটা সেটা যে প্রি ইন্টার্নশিপ তো অনেক সময় কি হয় প্রি ইন্টার্নশিপে যখন তোমরা যেহেতু চব্বিশ ছাব্বিশ সেশন তোমাদের আগের সেশন তেইশ পঁচিশ মানে যখন সেকেন্ড ইয়ার তো সেকেন্ড ইয়ারে তোমাদের এবার একটা প্র্যাকটিস টিচিং হয় স্কুলে গিয়ে যেমন আমরা নাইন টেনে দেখেছি যে অন্য স্কুল থেকে স্যার ম্যাডাম আসতো ঠিক একই রকম প্রাইমারি স্কুলে গিয়ে প্র্যাকটিস টিচিং হয় তো অনেক কলেজ এরকম করে আর কি যে এই সেকেন্ড ইয়ারদের সঙ্গে ফার্স্ট ইয়ারদেরও কিন্তু প্র্যাকটিস টিচিংয়ে পাঠায় মানে একটা ভালো একটা প্র্যাকটিস হয়ে যায় তো এটা কিন্তু হয়ে থাকে তো সেটাও কিন্তু একশো নম্বর যার পঞ্চাশ নম্বর রয়েছে এক্সটার্নাল এক্সটার্নাল যিনি অন্য কলেজ থেকে আসবেন এবং ইন্টারনাল পঞ্চাশ নাম্বার অন্য কলেজ থেকে এসে দেখবেন যে পঞ্চাশ নম্বরের পরীক্ষাটা হবে তোমাদের অর্থাৎ পড়িয়ে দেখাতে হবে এক্সটার্নালের সামনে আর পি টুতে পাবে তোমরা ক্রিয়েটিভ ড্রামা ফাইন আর্টস ফাইন আর্টস ফিজিক্যাল অ্যান্ড হেলথ তোমাদের অর্থাৎ তোমার স্বাস্থ্য সারি শিক্ষার একজন স্যার থাকবে তারপরে তোমাদের ছবি আঁকা গানের ড্রামা মিউজিক এই সমস্ত জিনিসগুলো একটা স্যার ম্যাডাম থাকবেন যার নাম্বারও কিন্তু একই রকম ডিভাইডেড করা আছে এক্সটার্নাল ফিফটি ইন্টার্নাল ফিফটি তো তোমাদের এই নিয়ে কিন্তু টোটাল সাতশো নম্বরের পরীক্ষা ফার্স্ট ইয়ারে কমপ্লিট হবে তো আশা করি তোমরা বুঝতে পারলে তারপরে সেকেন্ড ইয়ারেও সেম তোমাদের টোটাল মার্কস সাতশো যার মধ্যে এক্সটার্নাল তিনশো দশ ইন্টারনাল তিনশো নব্বই তো এখানেও কিন্তু দুটি ভাগে ভাগ রয়েছে একটা কোর এরিয়া মানে যেসব সাবজেক্টিভ জিনিসগুলো থাকে যেগুলো পরীক্ষা দিতে হয় একটু নলেজেবল বিষয় আর প্র্যাকটিকাম অর্থাৎ সেই নলেজকে প্র্যাকটিস করার জন্য যে জিনিসগুলি সেগুলি প্র্যাকটিকাম দুই ভাগে ভাগ করা থাকে তো এখানে প্রথমে কোরিয়ারের মধ্যে প্রথম যে সাবজেক্ট পড়বে সেটা হচ্ছে এডুকেশনাল স্টাডিজ তো এই এডুকেশনাল স্টাডিজের কোর্স কোড সিসি জিরো টু অর্থাৎ আমরা সিসি জিরো টু বলতে পারি বইটির নাম এটা কোড এটা আর বা এডুকেশনাল স্টাডিজও বলতে পারি তো এটার মার্কস কিন্তু ওই একশো সেম আগের মতন যে সত্তর নম্বরের এক্সাম হবে রিটেন এবং তিরিশ নম্বরের যে অ্যাসাইনমেন্ট তারপরে কন্টেম্পোরারি স্টাডিজ সিসি জিরো থ্রি যে বইয়ের কোড একশো নম্বরের মার্কস আর একই রকম সত্তর তিরিশ সিসি জিরো ফোর পেডাগোগ অ্যাক্রোস কারিকুলাম যার মার্কসও কিন্তু একশো নম্বর সত্তর নম্বরের যে রিটার্ন এক্সাম এবং তিরিশ নম্বর অ্যাসাইনমেন্ট এই যে তিনটে পরপর বললাম টু থ্রি ফোর এডুকেশনাল স্টাডিজ স্টাডিজ কন্টেম্পোরারি স্টাডিজ আর পেডাগোগ অ্যাক্রোস কারিকুলাম এই তিনটের পরীক্ষা কিন্তু তোমাদের অন্য কলেজে গিয়ে দিতে হয় ফার্স্ট ইয়ারে তোমরা যে পাঁচটা বিষয়ের পরীক্ষা অন্য কলেজে গিয়ে দেবে ঠিক একরকম কিন্তু এই যে সিসি জিরো ফাইভ যেটা কম্পিউটার অ্যাপ্লিকেশান ইন এডুকেশান একশো নম্বরে সেটা কিন্তু অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হয় না নিজেদের কলেজে পরীক্ষা হয়ে থাকে তারপরে পি থ্রি যেটা স্কুল ইন্টার্নশিপ ইনক্লুডিং প্র্যাকটিস টিচিং তোমাদেরকে এর আগে আমি বললাম যে প্র্যাকটিস টিচিংয়ের হয়ে থাকে দুশো নম্বর তো এই দুশো নম্বরের মধ্যে তোমাদের আরও এক্সটার্নাল ইন্টার্নাল মার্কসটা ডিভাইড করা থাকে একশো নম্বরের ইন্টারনাল এবং একশো নম্বরের এক্সটার্নাল এইভাবে ভাগ করা থাকে আর আরেকটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে স্কুল বেস্ট অ্যাক্টিভিটিস যার নম্বর কিন্তু একশো নম্বর এখানে তোমাদের মূলত খাতা করতে হয় সেগুলি পরে তোমরা ক্লিয়ার হয়ে যাবে যখন তোমাদের সেশান আসবে তো মূলত এই হচ্ছে বিষয় তো এরপর বলি যে তোমাদের কত টাকা খরচ হতে পারে ডিএলএড করার জন্য সরকারিতে যখন চান্স পায় তখন ভর্তির জন্য গত বছরে সাত টাকা মানে অ্যাডমিশান ফি ছিল এবং হোস্টেল ফি আলাদা করে দিতে হতো আর এখন কত হবে সেটা বলা যে যায় না কিছুটা হলো বাড়তেও পারে তো মূলত গত বছর সাত হাজার সাতশো টাকা কলেজ যে অ্যাডমিশান ফি ফি সেটা ছিল এবং হোস্টেল ফি আলাদাভাবে দিতে হয় মূলত সরকারিতে বেশি টাকা দিতে হয় না ওই অ্যাডমিশান ফি আর এক্সামের সময় ফিটা দিতে হয় কিন্তু বেসরকারি তোমরা সবাই জানো তোমরা আশা করি ইতিমধ্যে খোঁজ নিয়ে ভর্তি সম্পর্কে যদি তারা বেসরকারিতে হবে ভাবছো ভাবছো তো সেই বেসরকারিতে অনেক অনেক রকম হয় কোথাও তিরিশ হাজার কোথাও চল্লিশ হাজার কোথাও পঞ্চাশ হাজার সত্য মানে যার যেরকম কলেজ যাকে যেরকম পায় এই হচ্ছে বিষয় সে সেটা কোনো ঠিক থাকে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আশা করি তোমাদের যে ডিএলএড সম্পর্কে একটা সিলেবাসের যে ওভারঅল আইডিয়া সেটা আমি দিতে পেরেছি আর তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে একটি প্লে লিস্ট দেওয়া আছে সেই প্লে লিস্টটা তোমরা যুক্ত হয়ে যাবে সকল প্রকার আপডেট পাওয়ার জন্য তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য